সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে দূর থেকে বশীকরণ করে নিকটে আনয়ন বা কাছে আনার একটা নকশা দিব বা তাবিজ দিব। এটা হচ্ছে একটা কুফুরি চালান, অর্থাৎ আপনি দূর থেকে এই চালানটা প্রয়োগ করে আপনি যাকে খুশি থাকে আপনার কাছে আনতে পারবেন। এখন দূর থেকে কেন করবেন? অনেক সময় দেখা যায় যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ধরা যায় না, ছোঁয়ানো যায় না, খাওয়ানো যায় না কিছু, তখন আপনি দূর থেকে এই বশীকরণটা চালান করলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার নিকটে নিয়ে আসতে পারবেন। সে ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, বন্ধু হোক, আপনার পরিবারের কেউ হোক, যাকে খুশি আপনি দূর থেকে আনতে পারবেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে। নকশাটা লিখতে হবে তিনটা ভোজপত্রের মধ্যে জাফরান কালিদের নকশা, তিনটা লিখে নিচে যাকে দূর থেকে আনবেন তার নাম, সে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখে তিনটা নকশা আলাদাভাবে রাখবেন। একটা নকশা আপনাকে শ্মশান ঘাটে রাত্রিবেলা দাফন করে দিতে হবে, একটা নকশা পুরাতন কবরস্থানে দাফন করবেন এবং একটা নকশা নদীতে ফেলবেন। পুরোটা কাজই করতে হবে আপনাকে একা নির্জনে, কাউকে সাথে নিয়ে যেতে পারবেন না, এবং পুরো কাজটা করতে হবে শনি বা মঙ্গলবার দিনে রাতে অথবা অমাবস্যার রাতে। আপনি যদি কোনো ধরনের ভয় পান বা কোনো ধরনের পিছন থেকে কেউ যদি আপনাকে ডাকে এই কাজটা করার সময় আপনি পিছনে ফিরে তাকাবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। পুরো কাজটা সাহসিকতার সাথে যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যার জন্য করবেন সে আপনার কাছে আসতে বাধ্য। সেটা প্রেমিক হোক, প্রেমিকা হোক, ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক আপনার কাছে আসবে এটা একদম নিশ্চিত থাকতে পারেন। তো ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।